এদিকে আমার বাচ্চারা শুয়ে রয়েছে এখানে, বিছানাপত্র তুলেই গিয়েছিলাম আমি বাজারে, তো এই যে আমার বাচ্চারা শুয়ে রয়েছে এখানে, আরেকজন এখানে শুয়ে আছে। মাম্মা আসো, আমার আজকে ব্রেকফাস্ট 3টে পুরি আর সাদা আলুর তরকারি চা। আজকে সকালে মিশো থেকে একটা ডেলিভারি এসছে, কি এসছে আমার ঠিক মনে পড়ছে না। মোস্ট প্রবাবলি আমার দুজোড়া জুতো অর্ডার করা ছিল এটা পুজোর জন্য, তো সেটা এসছে, পরে আমি খুলবো তোমাদেরকে দেখাবো। চলো ব্রেকফাস্টটা, মায়ের ব্রেকফাস্ট প্ল্যাটারটা একবার দেখো। মিষ্টি খেতে খুব ভালোবাসে মা, তাই মিষ্টি পুরি আর হচ্ছে সাদা আলু তরকারি। হ্যাপি, এটা যে কি ভালো না, বোদেদি লুচি খাবে দেখবে কি টেস্টি, খুব ভালো। হ্যাঁ, অম্বলের জম না গো, আমি ভালোবাসি, খাও। ওয়েদারটা জাস্ট দেখো তোমরা, আগে এই পার্সেলটা খুলে নিই, তারপর অনেক কাজ আছে, কিছু ডকুমেন্টস ঠিকঠাক করতে হবে আমার আজকে, তো সেগুলো করতে হবে, এর মধ্যে ডকুমেন্টসগুলো রয়েছে। চলো আগে পার্সেলটা খুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার একটা আছে, বাট সেটার কালারটা ডিফারেন্ট, মানে এই স্ট্র্যাপটার কালারটা পিঙ্ক, তো আমি এই কালারটা চেয়েছিলাম, এই কালারটা, তো আর একই ব্র্যান্ডের, মানে এই রক্স বলে না রুকস বলে এই ব্র্যান্ডটার জুতোই আমি ইউজ করছি, তো ভীষণই ভালো জুতোটা। আর এটা এমন কিছু চওড়াও না, আমি তো ফ্ল্যাটসই পরি, তো এমন কিছু চওড়াও নয় আর বেশ ভালো জুতোটা, তো ওইটাই আমি দুটো সেট অফ শুজ, দুটো জোড়া জুতো আর কি, সেটা 297 পেয়েছি, উইচ ইজ লাইক আ স্টিল ডিল, 300 টাকাও নয়, মানে 150 টাকাও নয়, আমি খালি নিজের দিকে তাকিয়ে রয়েছি। ব্ল্যাক দেখো বাইরের অবস্থা, প্রচুর বৃষ্টি পড়ছে, আমার মাম্মা আলু তিন তিন আমার কোম্পানি দিচ্ছে, আমি সবজি কাটছি, রান্না জোগাড় করছি, দেরি হয়ে গেছে প্রচুর, নোটস লিখছি আমি মাকে সব কুটনো কেটে দিয়ে, আর এই বসে আছে আমার সঙ্গী আমার সাথে, আর বাইরের বৃষ্টি কিন্তু কমে গিয়েছে, এখন প্রায় 1টা বেজে গেছে, বাইরের বৃষ্টি কমে গিয়েছে, তো চলো নোটসগুলো লিখে নিই ওকে আদর করতে করতে, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে, বাই।
hello to my blog. তুমি কি করছো? আর আমরা কিসে আলোচনা করছি? এই যে এসি বন্ধ, গরম লাগছে। আরেকজন কোথায়? ঠান্ডা ভেবেই গরম। আরেকজনের কোথায়? আমার মন্দির ধ্যান করছে নাকি? হ্যাঁ, রাত্রি 9টার সময় আড্ডা মারতে আমাদের মনে পড়লো যে আমাদের খাবার কিছু বলাই হয়নি, অর্ডার করাই হয়নি। আমরা চারজন আমরা চারজন বেরিয়ে গেলাম। খাবারের সময় এই কটাকে নিয়ে নিও মা বাবার, ঠিক আছে? চলো, খাওয়ার খুঁজতে বেরিয়ে গেলাম মিশন ফুড। এই যে অবশেষে এখানে কি করছো? অবশেষে আমরা একটা দোকান পেলাম যেখান থেকে আমার আমার বন্ধুরা, এরা এতটাই বাজে বন্ধু যে আমাকে ব্লগিং এ সাপোর্টই করে না। সবচেয়ে বেশি সাপোর্ট করে না হচ্ছে কি বললি? এনিওয়েজ, আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, আমরা খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা নেব, বাড়ি যাব, গিয়ে আমরা তারপর মজা করে খাবো, খুবই করবো। তো অবশেষে আমরা খাবার ওখানে অর্ডার করেছি আর এখন আমরা ওয়েট করছি এখানে যে কখন খাবারটা পাবো, তারপর ঘরে গিয়ে খাবো আর আড্ডা মারবো, অ্যান্ড দেন আমরা রেস্ট নিয়ে নেবো, মানে আমাদের বাড়ি যার যার বাড়ি চলে যাবো। তো আজকের জন্য এখানেই ব্লগটা আমি এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।